খাবার দেওয়া হচ্ছে সেটি আবার ডিবি কার্যালয় থেকে বের হয়েছে, সেটি নিয়ে আবার আলোচনা হচ্ছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটা রসিকতা করা আছে, একটা লোককে কাস্টিডিতে নেওয়া, তারপরে ওদের কাছে খাবার চাইলই চাইল কে, আর ওরা খাওয়াইলই বা কেন? আমি যেহেতু কাস্টিডিতে ছিলাম, তা আমাকে যদি জোর করে বিষ পান করাইতো তাই তো করতে হইতো। আর হ্যাঁ, কাস্টিডিতে রাখলে বাচ্চা তো রাখতে হয়, কিছু না কিছু খাবার টাবার চাই না দিতে হয়, হয় আমাদের থেকে বইয়ের পয়সা দিয়ে নিয়েই হোক, তাদের থেকে জানো আশেপাশের হোটেল থেকে রুটি সবজি, এইখানে যাওয়ার তো অভিজ্ঞতা অনেক দিনে আছে, কালকের অভিজ্ঞতাটা তো ভিন্ন রূপ, এটা মস্করা করাটা আমাদের মতো মানুষের সাথে রসিকতা করা, এটা অন্যতম একটা জঘন্যতম ঘৃণতম বিষয় যে আমি আপনার আপ্যায়ন করাম, এটার আমি আমার ছবিতে দেখাম কী কী খাওয়াইলাম। আমাদের গ্রাম বাংলা একটা কথা কয়, খোটা দেয় খাওয়া দাওয়ায়, ওরকম হইল না? আমি আমার এই 62-75 বছর বয়স পর্যন্ত আমি আর খাই নাই কোনো দিন কিছু, তাই না? আমি তো একটা হাবাতে গড়ার সন্তান, আমি তো ভিক্ষা করে খাই, তো এরকম খাওয়া দেখলে তো লাফায় করবে কিন্তু স্বাভাবিক। এটা যে করছে ভিডিও ছাড়ছে তারকে জিজ্ঞেস করেন তার উদ্দেশ্য, তাদের শত অপরাধ ঢাকার জন্য দেশে বিদেশে এসব খানা পিনা দেওয়া হয় না, আমার মাথা ফাটাইয়া নাকি আমাকে সাপের মতো পিটাইয়া, এটা তো আপনাদের নলেজে আছে, আপনাদের ফুটেজে আছে, প্রচার করতে পারেন বা না করেন আছেন তো, তারপরে এই রসিকতা করার পরে আপনারাই ভাবেন তাকে কে তিরস্কৃত করবেন না পুরস্কৃত করবেন, এটা ভাবেন, আমাকে ভাবতে বলেন না, কারণ সরকারের এত টাকা হয় না গয়সরায় কিনতে পারবে, সরকারের শক্তি আছে গয়সরায় প্রাণটা কেড়ে নিতে পারবে, এবং আমার জীবনেরও একটা জিনিস আমার ঈশ্বরের কাছে যে আমার মৃত্যুর আগে চিতায় ওঠার আগে যেন আমি সরকারের পতন, আমি দেশের জনগণের গণতন্ত্র দেখে যেতে পারি, আমার আর কোনো চাপ হওয়া নাই যাতে না।